শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। গোলাম মুস্তাফা। বাপের নাম অমৃত নওশের আলী, মায়ের নাম অমিতবানু, ঠিকানা হাজির আলী, জিকুর গাছা, চশমা। যুদ্ধের আগে জিকুর গাছা কলেজে ইন্টার পরীক্ষা দিয়েছিলাম, ছাত্র ইউনিয়নের কমিটি ছিল, আমি ইউনিয়নের একজন সদস্য ছিলাম, সহসভাপতি ছিলাম। সভাপতি কে ছিল? সভাপতি ছিল নাজিম নাম করে একটা স্যার, সেক্রেটারি সরোয়ার নাম ছিল। যুদ্ধের সাথে যুক্ত হলেন কীভাবে? 25 মার্চ ঢাকায় সশস্ত্র আক্রমণ হলো, আমরা খালি শুনতে পাই, যেহেতু আমরা জিকুর গাছা যশোর পাশেই, যশোর ক্যান্টনমেন্ট, যশোর ক্যান্টনমেন্টে তো অনেক নেতাদের ধরে নিয়ে গেছেন। শহীদ মশিউর রহমান, ওই হাতের মাথায় যা ছিল লাঠি সুটা দা এরকম ধরনের অস্ত্র নিয়ে যায়, যে ক্যান্টনমেন্ট ঘেরার একটা পরিকল্পনা, কিন্তু আমরা নিরস্ত্র পারি না, সেখান থেকে ফিরে আসি। ঠিক ওই মুহূর্তে যে ওসিবি ট্রেনিং সেন্টার কিছুই হয়নি, তো ইপিআর আমার এক রিলেটিভ ছিল, পরে ছিল বিডিআর, তো সে আমার নিয়ে চলে গেল বসিরহাট ইটিন, সেখানে ওরা একটা ক্যাম্প করে, সেই ক্যাম্পে আমি ওদের সাথেই থাকি, থেকে ওদের সাথে থেকে আমার রাইফেল চালানো শিখা। গুজারডাঙ্গা বলে একটা জায়গা আছে ভুমরা বর্ডার এ পাশে, আর ওই পাশে গুজারডাঙ্গা, অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে গুজারডাঙ্গা আর ভুমরা বর্ডার। তো আমরা ওই গুজারডাঙ্গার ওখানে মরিচাকরণ করি, অর্থাৎ ওইখানে গর্তের ভিতরে থেকে আমরা প্রতিদিন যে ফায়ারিং করি, তো এইভাবে এক সপ্তাহ পরে যে হঠাৎ করে ওরা রাত 3টের সময় একজন ওপিএস অর্থাৎ সিকিউরিটি তার কাছে ওয়ারলেস ছিল, সে আমাদের খবর দিয়েছে, খবর পেলে যে এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে দুনাকি পোকার মতো জলছে, অর্থাৎ ওদের হাতের যে টর্চ লাইট, ওই টর্চ লাইটগুলো জ্বালিয়ে জ্বালিয়ে স্ট্যান্ডিং পজিশনে মুক্তি মুক্তি করছে, মুক্তি কোথায় মুক্তি কোথায়। কিন্তু আমরা তো এই পারে আছি, মাঝখানে একটা ক্যানেল খাল, ওই পারে যখন ওরা খালের কান্না কান্দায় চলে এসছে, তখন আমরা খালের এপার থেকে এক যোগে গুলি চাই, গুলি চালালে ওরা স্ট্যান্ডিং পজিশনে ছিল, ওরা প্রায় 300 মারা গেল। পরে আমরা এটা সংবাদ কালেকশন করলাম, 302 জন ওদেরকে গাড়িকে তুলে নিয়ে গেছিল, আর এপাশে বিডিআর একজন মারা গেছিল, তার নাম ছিল জাহাঙ্গীর। ওই ইন্ডিয়াতেই আমাদের যে ক্যাম্প ছিল কোম্বাগানে, ওই ক্যাম্পের পাশে ওনাকে সমাধি করার জায়গা দিয়েছিল, ওখানে সেখানে ওনাকে সমাধি করা হয়। আর পাঞ্জাবি সৈন্য ওদের 2 জন মৃত সৈন্যকে আমরা টেনে নিয়ে চলে এসেছি, ওদের যে লাশ দুটো এসেছিল ইন্ডিয়ান লোক দেখার জন্য এসেছে। তারপরে যখন ক্যাম্প হলো, মুক্তিযোদ্ধা ক্যাম্প শুরু হয়ে গেল, তখন আমি মুক্তিযোদ্ধা ক্যাম্পে চলে আসলাম, বিহার ট্রেনিং করলাম, এসে বয়রা বরাত দিয়ে ঢুকলাম। সেখানে মেজর মঞ্জু ছিল 8 নম্বর সেক্টর কমান্ডার ক্যাপ্টেন,
বন্ধ দা ছিল, ভিতরে ঢুকি ঢুকে বিভিন্ন জায়গায় আমরা অপারেশন করি এবং অনেক ঘটনা আছে। সংক্ষেপে এটুকু বললাম। তারপরে যখন 6ই ডিসেম্বর আমাদের যশোর জেলা প্রথম মুক্ত হয়, তারপরে আমরা যশোরে জিগুর কাছে আসলাম, যশোর চাষরায় শুনলাম মোহনটা বুদ্ধিরা মানুষ ছবি করেছে, সেখানে গেলাম, যে দেখি যে মেয়েদের লম্বা লম্বা চুল সেখানে পড়ে আছে, বড় বড় খুলি পড়ে আছে, যারা বিহারি ছিল ওরা ওখানে হত্যা করেছে, করে ওখানে খানার মধ্যে ফেলে রেখেছে। তো মোটামুটি এই সংক্ষেপে বলে দিলাম, অনেক কথা আছে, শেষ করছি, ধন্যবাদ সবাইকে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।